নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ ভেজ ছানার ডালনা বানিয়েছি। কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব ভালো যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করি। এখানে গ্যাসের মধ্যে আমি একটা পাতিলা বসিয়ে নিয়েছি, পাতিলাতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটার একটা বয়েল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা বয়েল এসে গেছে, এখন এখানে আমি 2 চামচ ভিনিগার 2 চামচ জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে দিয়ে ছানা কাটিয়ে নেব। সুন্দরভাবে ছানাটা আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেব। জলের সাহায্যে এই ছানাটাকে আমি ধুয়ে নেব যাতে ভিনিগারের কোনো স্মেল না থাকে, এবং 30 মিনিটের জন্য ছাঁকনিতেই এভাবে রেখে দেব। ছানার এই জলটা কিন্তু দিয়ে আটা মাখা যেতে পারে বা ডালেও দেওয়া যেতে পারে। 30 মিনিট পর ছানাটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব, যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার আসছে। ছানাটা আমার প্রায় মাখা হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন কিছু শুকনো মশলা আমি অ্যাড করে নেব। 1/2 টিস্পুন টার্মারিক পাউডার দিলাম, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম, 1/2 টিস্পুন কিমিন পাউডার দিলাম, জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিলাম, আর 1/2 টিস্পুন চিনি দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, জিঞ্জার পেস্ট, আর 1 টেবিল স্পুন আমি ময়দা অ্যাড করলাম। ময়দাটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানার টেস্টটা থাকবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট টিকিয়ার আকার দিয়ে দেব। এভাবে সব সমান মাপের আমি টিকিয়া বানিয়ে নেব। সব বানানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 4 টেবিল চামচ তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে ছানার টিকিয়াগুলো আমি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখব। একটা সাইড ভাজা হলে উল্টে দেব। দুটো সাইডে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ওই তেলেই আমি কিছু গরম মশলা অ্যাড করব। 2 দারচিনি, 2 এলাচ, 1 রেড চিলি, 1 তেজপাতা, আর 1 টিস্পুন আমি গোটা জিরে অ্যাড করে দিয়েছি। 2 লবঙ্গও ছিল। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 1 টেবিল স্পুন আদা পেস্ট আর 1 বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়েছে, এখন কিছু বেসিক মশলা আমি অ্যাড করে দেবো, যার মধ্যে 1 টিস্পুন টার্মারিক পাউডার আছে, 1 টিস্পুন কিমিন পাউডার আছে, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি আছে, 1.5 টিস্পুন করিয়েন্ডার পাউডার আছে, আর 1 টিস্পুন রেড চিলি পাউডার আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলু আমি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। 2 টেবিল চামচ আমি কাজু বাটা অ্যাড করলাম। 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন এক কাপ আমি ওয়ার্ম ওয়াটার অ্যাড করে দিলাম। হালকা গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর ভেজে রাখা ছানার টিকিয়াগুলো আমি অ্যাড করে দিলাম। দুই মিনিট একটু কুক করে নেব। 1 টেবিল স্পুন আমি ঘি অ্যাড করলাম, আর 1/2 টিস্পুন এখানে আমি গরম মশলা অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।